হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি ফয়সাল ও ফয়সাল কি খবর এই তো ভালো তোমার এই তো ভালো তোমার কি খবর আজকে মনে আমাদের দেখা করার কথা ছিল তাই কই না তো হ্যাঁ আজকে বোধহয় আমাদের দেখা করার কথা ছিল জাস্ট কিডিং হ্যাঁ দেখা করার কথা ছিল কোথায় দেখা করা যায় বলো তুমি বলো আচ্ছা আমেরিকান বার্গার যাই আমেরিকান বার্গারে কি আমেরিকা থেকে আসার পর এখন আমেরিকান বার্গার খেতে ইচ্ছা করে না সেরকমই মনে করো তোমার আসতে কতক্ষণ লাগবে এই তো রেডি হতে যতক্ষণ লাগে ওকে আমি বের হচ্ছি তাহলে ওকে ঠিক আছে হ্যাঁ ওকে বাই ওকে বাই আমি ফসল বলছিলাম ও আপনি চলে আসছেন হ্যাঁ আমি আমেরিকান বার্গারে ও আচ্ছা আমিও প্রায় চলে আসছি আই এম অন দ্য ওয়ে রাস্তায় আছি ও ইটস অল রাইট টেক ইওর টাইম আমি ওয়েট করছি ওকে ঠিক আছে বাই গরুটা মুরগি বল গরুটা নিয়ে গরু এই সজানিস টক মিষ্টি না ঝাল টক এনেছি এনেছি তোমারও লাগিয়া যতনি গাথিয়া কাঁথা ফুলের মালা গো তোর নাম কি জি তোকে জিজ্ঞেস করেছি তোর নাম কি ফয়সাল কি সাল বললি আবার বল ফয়সাল
তোর বাবার নাম কি? কেন ভাই? তুই আমাকে ভাই বললি কি মনে করে বল? গায়ে হাত দিচ্ছেন কেন? এই গায়ে হাত দিচ্ছিস কেন? লোকে কি বলবে? লোকের কথায় কি বা আসে যায়? আরো গায়ে হাত দিবে, 100 বার গায়ে হাত। আচ্ছা সরি সরি। তুই অনেক সুন্দর। আপনারও সুন্দর। হ্যাঁ আমরা অনেক সুন্দর, অবশ্যই সুন্দর। সেই জন্য তো তোর কাছে এসেছি। এরকম করছেন কেন? তুই আমার কাছে আমার কোলে একটু আসবি অল্প একটু, দুই সেকেন্ডের জন্য সময় দিন। আমার কোলে বসেই তুই। আচ্ছা ঠিক আছে, ছাড়েন ছাড়েন প্লিজ। চল না বাইরে, তাহলে এমনি আসবি। চল ভাই, প্লিজ বলছিস কেন? বাংলায় কথা বল। তোর চুল অনেক সুন্দর, কে কেটে? আচ্ছা আপনাদের অনেক চুল সুন্দর। আমাদের ঠিক আছে, এখানে জমছে না, চল বাইরে যাই। চল বাইরে যাই, চল। আচ্ছা সরি, আমাকে মাফ করুন ভাই প্লিজ। কেন মাফ করবো? তুই কি কোনো অন্যায় করেছিস? তুই অনেক সুন্দর, তুই কি জিম করিস? এত সুন্দর শরীর কেন তোর? হ্যালো শুভ। হ্যাঁ কই তুই? আমি তো বাইক চালাই। তুই দোস্ত আমরা একটু নিয়ে যাই এখান থেকে। তুই কই? এই যে আমেরিকান বার্গারের পাশেই কোথা চিপায়। চিপায় মানে ঢাকা শহরে চিপা চাপার অবস্থান মুন্ডিতে। না আমি বুঝতে পারতেছি না তো কোন জায়গায়। আচ্ছা তুই এক কাম কর, চিপার থেকে মেন রোডে এক হারামে আইতাছি। আচ্ছা দোস্ত একটু দাঁড়া, আমার মোবাইলে একটা ফোন আসতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আপনি কোথায়? আচ্ছা সরি সরি, আমি আমেরিকান বার্গারে ছিলাম কিন্তু মানে একটা জরুরি কাজ চলে এসেছে তো আমি বের হয়ে গেছি। সেটা তো আপনি আমাকে আগেও বললে পারতেন। আচ্ছা খুব সরি, আই এম ভেরি সরি। হ্যাঁ আমি পরে যোগাযোগ করি একটু আপনার সাথে। ঠিক আছে। আমি প্রথম রেস্টুরেন্টে দেখলাম, আমি ওর কাছে গিয়ে বসলাম, ওর সঙ্গে কথা হলো, ওকে আমার মনে জায়গা দিয়ে দিয়েছি, ওটা আর কারো না।
কিরে এত আগুন হয়ে আছিস কেন? কি হয়েছে বল না, ঘটনাটা বল শুনি। তোমরা আমাকে খালি খালি কেন পাঠালা? ছেলে আসবে বলে আসলো না, এটা কি ধরনের অভদ্রতা? কোথাও হয়তো আটকে যেতে পারে, জরুরি কাজ থাকতে পারে। জরুরি কাজ মানে? এ ছেলে বাংলাদেশে এসেছে কেন? সে কি হাতিপুর বাজারে কাঁচা বাজার করবে? মেয়ে দেখতে তো এসেছে নাকি? আর জরুরি কাজ থাকলে তো সে আগেও বলতে পারতো, তাই না? হ্যাঁ, সে নিজে ফোন করলো, টাইম ফিক্স করলো, ডেট ফিক্স করলো, প্লেস ফিক্স করলো, তারপর তার দেখা নেই। দেখো আমার মনে হচ্ছে এই ছেলের বিদেশে নির্ঘাত 10টা গার্লফ্রেন্ড আছে, বাংলাদেশে বিয়ে করতে আসে নাই, ফাজলামো করতে এসেছে, বুঝছো? তুমি জিনিসটাকে ভীষণ কমপ্লিকেটেড করে ফেলছো। আরে একটা দিনের ব্যাপার, অ্যাপয়েন্টমেন্ট ছিল, আসতে পারে নাই, কোথাও আটকে পড়ে গেছে, একটু ওয়েট করো। একদিন কিন্তু বিসমিল্লাহ ব্যাপারটা গলদ হয়ে গেল না, পরে কি করবে ছেলে, কোনো হিসাব আছে? আচ্ছা শুনো, ফেল করেছে, তোমরা থামো আর আমাকে প্লিজ আর ওই ছেলের সাথে দেখা করতে যাওয়ার কথা বলবা। হ্যাঁ হলো তো, খুব তো বন্ধু ছেলে, বন্ধু ছেলে করছিলে, এখন বন্ধু ছেলে করলোটা কি? প্রথম দিনেই আমার বোন কি খুব ফেলনা? সে হেঁটে হেঁটে পায়ে হেঁটে গেল, তারপর তাকে ফিরে আসতে হলো। মানুষ তো একটু ধৈর্য ধরে বিয়ে শাদীর ব্যাপারে, তোমাদের তো সেটাও নাই। কেন ধৈর্য ধরবো? বাংলাদেশের ছেলেরা আমার বোনের পিছনে লাইন লাগে, আর এই ছেলে এসে আশ্চর্য। দেখো হবে না এসব, বাংলাদেশের ছেলের কাছে বিয়ে দিব, দেশের মেয়ে দেশে থাকবে, ঠিক আছে? বিদেশে গিয়ে পিঁয়াজ কাটতে হবে না। এত বড় বড় কথা বলো না, পিঁয়াজ সব মেয়েদেরকেই কাটতে হয়, বাংলাদেশের মেয়েদেরকেও পিঁয়াজ কাটতে হয়, আমেরিকার মেয়েদেরকেও পিঁয়াজ কাটতে হয়। আমার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দিতে চাও না সেটা অন্য কথা, তুমি তোমার বান্ধবীর ছেলের সঙ্গে বিয়ে দিবে, ওই যে ছেলেটা ম্যাট্রিকে পিএইচডি করে। দেবই তো, সমস্যা কি? হ্যাঁ দাও, ও যে ছেলে ম্যাট্রিকে 8-10 বার ফেল করেছে, পাস করতে পারছে না, তোমার তো ওগুলোই পছন্দ হবে। তাও ভালো, দেশের মেয়ে দেশেই থাকবে। এই যে আমি এমএ পাস করে রান্না করছি, আর আমার বোন এমবিএ করে পিএস কাটতে যাবে বিদেশে, হবে না, বুঝছো? যাও আমারটা আমি দেখবো, তোমাকে দেখতে হবে না, অনেক করে। তোমার যেখানে যা খুশি, যার কাছে বিয়ে দাও দাও, আমাকে আর এসবের মধ্যে ডেকো না। হ্যাঁ ডাকবো না, যাও। কি হলো বলতো, দুই দিন হলো আসলাম, আইসে এমন ভেজালের মতো পড়লাম, মাটিতে পা পর্যন্ত দিতে পারলাম না দেশে। তা আমরা সারা জীবন বাংলাদেশে থাকি, পিছনে একটা পাখি ঘুরাইতে পারলাম না, আর তুমি দুই দিন ধরে আমেরিকা থেকে আয়া, তোমার পিছনে এই জিনিস ঘুরে আইলো কেমনে? আমি নিজে জানি কেমনে আইলো। ওকে দুজনে 10-10-20 টাকা দিয়ে দিতি যাইতো গা। এরা তো টাকা দেওয়ার মতো অবস্থাই রাখেনি। রাখবো কেমনে? মানে ওই মাইয়ের লোকের তত্ত্বা হয়েছিল না? কে দেখা তো, মানে ফাস্টফুডের দোকানে জামুকে এরা ঢুকে পড়ছে আমার পিছনে। তুমি একটা জিনিস বুঝা যায়, এই জিনিসই তোমার পিছনে ঘুরে, আর যে কি সামনে বুঝাই তো বুঝতেই তো পারতাছি না। একটা কথা সত্যি করে বলতো আমাকে, কি তোর নিজের কোনো পছন্দ টছন্দ আছে কি না? তুমি এই কথা কেন জিজ্ঞেস করলে? না এমনি, তোমাকে ধারণা আমি ওই ছেলের সাথে ইচ্ছা করে দেখা না করে চলে আসছি? ওরকম বলতেছি না। তাহলে কি ওই ছেলে তো আসে নাই? আমি তো বরং নিজে থেকে ফোন করে জিজ্ঞেস করলাম যে সে কই। জানি তো, তারপরও পছন্দ টছন্দ থাকলে বলে ফেল, আর যদি না থাকে তাহলে শোন, ওই যে আমার বান্ধবী, শোন না, ওই যে আমার বান্ধবী নীলু আছে না, নীলুর একটা ভাই আছে, খুব সুন্দর, অনেক লম্বা। কত লম্বা? তা 5'6" তো হবে। আপু 5'6" কোনো লম্বা হলো তো? বাংলাদেশের ছেলে আর কত লম্বা হবে? এই তুই নিজে কত লম্বা রে? আরে আমার হাইট কম বলে তো আমার লম্বা ছেলে লাগবে, 6 ফিটের নিচে হবে নাকি? ও তাহলে তো এই দেশে হবেই না, অন্য দেশে খুঁজতে হবে। অন্য দেশে খুঁজো। তিশা এখনো সময় আছে, ঠিক করে বলতো তোর নিজের কোনো পছন্দ টছন্দ আছে কি না? আছে। কে বল না? আমির খান।
সামনে সামনে পেলে সব বুঝে বলতে পারতাম যে ব্যাপারটা আসলে কি ঘটে গেছে। বললাম তো কালকে ফ্রি নাই আমি। না প্লিজ কালকে একটু দয়া করে, নাহলে আমি হয়তো আমি হয়তো তোমার সাথে দয়া করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আপু, ওই ছেলে তো ফোন করছিল আবার। কোন ছেলে? ওই যে দুলাভাই যাকে ঠিক করে দিছে। ও কি বললো? এইমাত্র ফোন করলো, অনেক সরি টরি বলতেছে। তো মাফ করে দে। মাফ করে দিব, দেখাও করতে বলতেছে আবার। তোর কি ইচ্ছা? এত করে যখন সরি টরি বললো, করি দেখা কি হয়। ঠিক আছে যা, হাইটটা দেখে নিস ভালো করে। হুম, তাহলে কালকে যাচ্ছি। আমার কিছু ফ্লাওয়ার দেন তো। বুঝি নাই কি কইলেন, ফুল বেচেন না? ফুলের দোকানে ফুল বেচি না তো ডিম বেচি। আচ্ছা আমার কিছু রোজেস দেন তাহলে। বুঝি নাই আবার কোন গোলাপ দেন। গোলাপ সব তোকে আমি দেবো, সারা জাহানে যত গোলাপ গাছ আছে সব তোকে দিয়ে দেবো। কোথায় গিয়েছিলি, কেন উড়াল দিলি বল? কি ক্ষতি করেছি তোর? আমি এমন কোনো ক্ষতি করেছি যে তোকে উড়াল দিতে হলে কেন গেলি বল, আমাকে ভেঙে বল। আচ্ছা ভাই সরি। তুই আবার আমাকে ভাই বলছিস কেন? ভাই বলছিস? আচ্ছা ভাই কাজ ছিল। কাজ ছিল কেন? তোর কাজ থাকবে আমাকে বল। কাজ থাকবে কেন? তোর বলতেই হবে আমাকে। কাজ ছিল তোর? কোনো কাজ থাকবে না, তোর কোনো কাজ নেই, তোর সব কাজ আমার সঙ্গে। তুই শুধু আমার তোকে আমি আমার মনের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি, তোর প্রেমে আমি পড়ে গিয়েছি। এখন তুই বল, পৃথিবীতে যদি প্রেম ভালোবাসা অপরাধ হয় তাহলে সেই অপরাধে আমি অপরাধী? সে অপরাধের জন্য আমি নরকে যেতে ওরা দিয়েছি? আল্লাহ, তুই এত দাড়ি কোথায় পেলি বল তো? আচ্ছা ভাই প্লিজ আমাকে মাফ করে দেন। তুই আবার আমাকে ভাই বলছিস কেন? বলছিস আমাকে মৌসুমি বল, বল মৌসুমি। আর আমার কি ডাক বর্ষা? মৌসুমিটা আবার কে? বুঝতে পারছিস না মৌসুমি কে? মৌসুমি আমি। পৃথিবীতে মরার মাঝে যদি কোন সুখ থাকে তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোন সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ তুই কে? তুই কোথেকে এসেছিস? ছোট ভাই। কানে ধর, কানে ধর, উঠ বস কর, ধর কানে ধর, বস, ওঠ বস, ওঠ বিপাশা, তুই ওকে নিয়ে যা।
তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আর কথাই আছে আঁখো মে প্যারে বসা কে करता है मीठी मीठी बातिया ओ मेरा बाबू सेल्स बिला मैं तो नाचूंगी ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी ओ मेरा बाबू सेल्स बिला मैं तो नाचूंगी এই বিপাশা জল নিয়ে যা তৃষ্ণায় বুক ফেটে একদম চৌচির হয়রান হয়ে গেছি ভালো জল না খারাপ জল খাবি ভালোর সঙ্গে আছি ভালো জলই তো খাবো যা নিয়ে আয় আর কি খাবি আর কি খাবি বাগানা সিঙ্গারা বল কিছু না বল না কি খাবি কিছু খাবো না এই মৌসুমে গেলাম আমার জানটাকে দেখে রাখিস কি বাজে রে ফোন দে 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 বলছি হ্যালো কে তুই আমি তিশা তুই তিশা না ফিশা আমি জানি না খবরদার তুই আর ফোন করবি না যদি ফোন করিস তাহলে কিন্তু একদম জানে মেরে ফেলবে হ্যাঁ হ্যালো কে রে পরিচিত মিথ্যে কথা বলছিস কে সত্যি করে বল বললাম তো পরিচিত আবারো মিথ্যে কথা বলছিস কে বল আচ্ছা বোন আচ্ছা বোন হলে বোন বোন না হলে না মোবাইল আমার কাছে থাক মানে কি মোবাইলটা আমতো দেন মোবাইল কেন দেব তুই আমার মোবাইলে আমার তুই যতক্ষণ আমার কাছে থাকবি মোবাইলও আমার কাছে থাকবে হ্যাঁ মোবাইলটা আমতো দেন না আপনার হাঁপানো শেষ হয়েছে যে আমাকে আচ্ছা বলুন আপনার সমস্যা কি আমি দুই দিন আগে আমেরিকা থেকে এসেছি বাবা মা চায় যে আমি দেশে বিয়ে করি দেশে বিয়ে করা তো ভালো হ্যাঁ সেজন্যই তারা আমার জন্য পাত্রী ঠিক করে রাখছে তো অসুবিধা কি আপনার এখানে বাংলাদেশে মেয়েরা তো খুবই ভালো কিন্তু আমি তার মনে বিয়ে করতে পারছি না বাংলাদেশে কেন সমস্যা দুইটা লোক সারাটা ক্ষণ আমাকে ফলো করে আমি কোথায় যাই কি করি মানে সব সময় তারা নজর রাখে কেন তারাকে কিছু বলতে চায় আপনাকে কি বলতে চায় আমি তো সেটা কিছুই বুঝতেছি না তার মনে হয় কিডন্যাপ করতে চায় কি বলেন হ্যাঁ কিডন্যাপ করতে চায় হ্যাঁ তারা মনে হয় এই মুহূর্তে থানার বাইরেই আছে থানার বাইরে আছে হ্যাঁ কিডন্যাপ করতে চায় কি বলেন চলেন তো একটু চলেন প্লিজ কোথায় বলেন তো আপনি তো বাইরে থেকে আসছেন হয়তো আপনার মানে আমার ভিতরে ভয় ঢুকছে কিন্তু ওরা লাইটটা হেল করে দিছে আমার না এটা আপনার ভয় পাওয়ার কিছু নেই আমি আমার বাসা কোথায় ভাই আমার বাসা ধানমন্ডিতে আচ্ছা ঠিক আছে আমি ধানমন্ডি পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি আপনি প্লিজ আচ্ছা ঠিক আছে এবার কোনো অসুবিধা নেই আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে কাইন্ডলি একটু দেখেন প্লিজ ওনার কিছু করতে পারবো না আমি পৌঁছে দিচ্ছি আপনাকে থ্যাংক ইউ ফাঁকি দিয়ে চলে গেলে আমায় কি গো বোকা পেলে ফাঁকি এদিকে আয় ও আসছে ওকে লম্বা লম্বা তো অনেকই আছে অনেকে থাকলে ও অনেক লম্বা অনেক সুন্দর আর বাড়ি অনেক মোটা মোটা বাড়ি
ও তাহলে আমেরিকাতে আসছে? আমেরিকা না কোন জায়গায় সেটা আমরা জানি না, ওকে আসছে কিনা সেটা বল। ফয়সাল, ফয়সাল ভাই, ফয়সাল ফয়সাল সাল সাল অনেক সুন্দর, চাঁদের মতো সুন্দর, আমার খুব ভালো লাগে। ও কোথায় আমার জান? এই চাঁদের মতো সুন্দর কি রে? চাঁদ চাঁদ পুরা চাঁদ অনেক সুন্দর। না আসে নাই। আসে না এখনো? না আসবে তো, এই আমি ভেতরে ঢুকবো। আচ্ছা থাক, তোর মনে হয় সমস্যা, তাহলে আমরা কি এখানে বসে থাকবো? ওর তো কোনো সমস্যা আছে? শামো ডালে খিড়কি চালে তুম দীপ জ্বালানা ছোড় দো, তুম দীপ জ্বালানা ছোড় দো, তুম শীষ বজানা ছোড় দো, তারে নানা তারে তারে নানা। আরে কিন মারি বিচে ঘারি তোরি বিগে অঙ্গিয়া। আমার তো কিছু মাথায় ঢুকছে না। আরে বেটা তুই যা করলি করলি, প্রথমবার তোকে আমরা বলে কে পাঠালাম না, তারপর যা ঘটনা ঘটলো তুই তো ভুলে গেলি। ওই বেটার ফোন শুনে সরি টরি বললো, তারপর এখন কি হলো? কাকে না কাকে দিয়ে ফোন ধরায়, তুই তো কারি করে জানি মেরে ফেলবে। কি আশ্চর্য, এই ছেলে ওইখানে কি খুন খারাপি করে এসছে নাকি? আমার কিছু মাথায় ঢুকছে না কিন্তু, আশ্চর্য। কিন্তু এমন তো হওয়ার কথা না, ছেলেটা তো এত খারাপ না। হ্যাঁ এমন তো হওয়ার কথা না, কিন্তু হলো তো। আর খারাপ না ভালো, তোমার সার্টিফিকেট আছে? আশ্চর্য কথা, বন্ধুর ছেলে ভুলে গেল সব কিছু। না না তুই বল তো কি হয়েছে বল। কি আর বলবো, এখন যা হওয়ার হয়ে গেছে। প্রথমে একবার তোমাদের মুখের দিকে তাকাই আমি গেলাম দেখা করতে, তখন তো দেখা হলো না। এখন আমি শুধুমাত্র দুলা ভাইয়ের মুখের দিকে তাকাই গেলাম, যেহেতু তার বন্ধুর ছেলে। কিন্তু এবারও সে কি অবস্থা, দেখা তো হলোই না, উল্টা ফোন করলাম, কে জানি তুই তুকারি করলো, আজে বাজে কথা বললো। প্লিজ তোমরা এই ছেলের ব্যাপারে আমাকে কিছু বলবো না। আমি কিছু বলবো না, কখনোই বলবো না। না তা বলবো না, কিন্তু আমিও বলবো না, কিন্তু ছেলেটা তো এত খারাপ না, এইভাবে তো এরকম তুই তো কি করার তো কথা না। এত খারাপ না তার মানে একটু খারাপ? হ্যাঁ বুঝতে পারছি তো, আগে তো মনে হয়েছিল ওই ছেলের ওখানে 10টা গার্লফ্রেন্ড আছে, এখন মনে হচ্ছে ওই ছেলে মনে ওখানে খুন খারাপিও করে এসছে। তোমার যা খুশি তাই ভাবো। ভাববই তো ভাববই তো। আরে বেটা তুই কি পাইছিস, বাংলাদেশে এসে নিজের দেশের মেয়েকে ফোন করবি, ফোন করে ফোনে গালাগাল করবি, এত সাহস? আশ্চর্য তো, নিজেকে কি মনে করে বাচ্চা ফয়সাল, সৌদি আরবের বাচ্চা? আশ্চর্য কথা। তুমি তোমার বন্ধুকে ফোন করে দাও। ফোন করে আমি শুনি ব্যাপারটা কি, এমন হচ্ছে কেন? এত কিছুর পরে আবার শুনি? হ্যাঁ আমার ব্যাপারটা আমাকে পরিষ্কার হতে দাও না। তুই আজ কত দূর খেয়ে এলি? দূর খাইলাম মানে সকালে গেছি তিশার লোকে দেখা করুন ফুল কেনার জন্য, এইখানে গেছি এই বেটা দুটো হইয়া নেওয়া হাজির। আমার নিয়ে টাই না হেঁচড়ে বেটা পার্কে নিয়ে গেছে, পার্কে নিয়ে আমার যে নাচ দেয়ছে কি যে করছে, মানে মানে একটা এমব্যারাসিং সিচুয়েশন। ব্যাপারটা বন্ধু চিন্তার, আমার তো মনে হচ্ছে না তারা এত সহজে তোমার পিছ ছাড়বো, তোমার খবর আছে? আল্লাহ মালুম কি হয়, দে ফোনটা দে। মোবাইল বন্ধ করে রাখবো না, তুমি যাই বা কোয়া যাও নাই, মাইয়াটার রোদ্রের মধ্যে খাড়া করে রাখছো। ট্রাই করতে দে ভাই, মোবাইলটা দেন তো একটু বন্ধ। ফোন তুমি মোবাইলটা কি করবা আবার? এই টাকা নাই, এক এক মিনিট কথা কব, এক মিনিট। আমার মনে হয় না বন্ধু তোমার কবলে বিয়ে শাদী আছে, তুমি এরকম দৌড় রূপেই থাকবা, দৌড় মুড় খাও, খায়া কদিন থাকো, থাইকা আবার আমেরিকা দৌড় দাও। তুমি বেটা বন্ধু মানুষ এসে বললে কেমন হইব? তোমার যেই মালে পাইছে তোমার খবর আছে? ভালোবেসে তো ফেসে গেলাম রে।
ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে আমাকে বিয়া। কিরে ওকে আর আসবে না রে, গত রাতে এলাম আমাদের থেকে পালিয়ে গেল, ভালোবাসা কি কম হয়ে গেল বল? ভালোবাসার জন্য তো কম করলাম না, নাচলাম গান গাইলাম। আসবে আসবে, এবার আসলে ওকে আর যেতে দেবো না, গামছা দিয়ে বেঁধে রাখবো বুঝেছিস। কি নাস্তা কি খাবি বল? মুড়ি খাই। মুড়ি দাও। এই আমারটা জাল কম দিবা। এখনো কেন এলো না বলতো? হ্যাঁ ভালোবাসার জন্য তো আর কম কিছু করলাম না, তাই না? নাচলাম গাইলাম। তোর নাচ একদম হয় না, কিনেছিস তুই? এরকম নাচলে হবে? মিউজিক বুঝলাম না, ওরা তোর বাড়ির ঠিকানা পাইলো কেমনে? বাসার ঠিকানা পাওয়া ব্যাপার, কালকে আমার মোবাইল থেকে আমি তিশারে SMS করলাম আমার বাসার ঠিকানা। হে এরা এই ঠিকানা নিছে, এই ঠিকানা খুঁজে বের করছে বাসা। তা SMS পড়ে ওরা ঠিকানা বের করে আলাইছে? যারা সারাদিন পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারে এরা ঠিকানাও বের করতে পারে। আচ্ছা এখন কী করবি এটা কো, তো মাথায় কিছু খেলে না? যাবো গা। যাবি মানে? যাবো মানে যাবো গা, তুই আমার টিকিট কাটার ব্যবস্থা কর। এটা কোনো কথা? আইসুস বিয়া করতে হন মাই এই দেখলি না তুই যাবি গা? আমার মাইয়াতে আর কিচ্ছু দেওয়ার দরকার নাই দোস্ত, আমার এখন জানটা বাজায় দেশে যাইতে হবে। হ্যাঁ বাট এটা কোনো কথা হইলো? এইটাই কথা, তুই যেমনে পারোস আমার টিকিটটা ম্যানেজ কর প্লিজ দোস্ত, এটা একটু কর, কিছু তো করলি না আমার জন্য। দেখি কি করা যায়, তুই দেখ। হঠাৎ করে টেলিভিশনের পর্দায় দু একজনকে দেখা যায়, ওদের দিয়ে কিন্তু এটা সম্ভব হতো না, অ্যাক্টিং জানতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে পেমেন্টটা দিয়ে দে। হ্যাঁ পেমেন্টের অপেক্ষায় তো ছিলাম এতক্ষণ, শীতকাল তাও পেমেন্টের কথা চিন্তা করে এক ধরনের উষ্ণতা অনুভব করছিলাম। এ থাক লাগবে না, আর আমি দুষ্টামি করছি, অসুবিধা নেই, লাগবে না। লাগবে না মানে পেমেন্ট নেবেন না? কোনো অসুবিধা না, আমি অ্যাক্টিংটা অনেক এনজয় করেছি, আমার পাওনা হয়ে গেছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কোন না লাগতে পারে কিন্তু আমার লাগবে, আমারটা দেন। ও আচ্ছা দিচ্ছি। ১০০০ কেন? মানে ১০০০ তো কন্ট্রাক্ট ছিল। কন্ট্রাক্টে 1000 ছিল কিন্তু ঈদ তো সামনে, 500 টাকা কি বোনাস পাইতে পারি না? আজকে তো বোনাস আনি নাই। আর টাকা নিয়ে তো সেসরি করা গিয়েছে, যা তুই রিকশা উঠে দিয়ে যা, তোর তো টাকার দরকার নাই। ওয়েলকাম, ভালো থেকো। হ্যাঁ Thank you.
হ্যালো এই মেটার ফোন নম্বর তুমি রেখে দিছ কোন মেটার আরে মাত্র যে মেটার সঙ্গে বের হয়ে গেল ওর ফোন নম্বরটা নিয়ে নে কেন দরকার আছে রাখ আচ্ছা ঠিক আছে ওকে